আমি দিনের বোঝ আমি দিনের বোঝ বুঝেছি কিন্তু আমার পরিবার আত্মীয় থেকে বাধা আসে তাদেরকে যখন দাওয়াত দেয় তখন তারা বলে খালি নামাজ আর রোজা রাখলে হয় না আল্লাহ তাআলার কাজ করেও আল্লাহ কাজ করেও খেতে বলেছে এসব অজুহাত দেয় আবার বলে বিশেষ বেশি ইসলাম প্রেমী হইস না কিন্তু আমি আমার বাবা মাকে বুঝাই তারা বোঝে না উল্টা তারা এমন কথা বলে ভাই এরকম কথা অনেকে বলে যে নিজে নামাজ কালাম পড়ে না কিন্তু ওয়াজ করবে এক একটা লম্বা লম্বা তিনাত লম্বা মনে হচ্ছে যে ইয়া বড় বড় আলেম হয়ে গেছে তাই না এগুলো হলো কিছু মানুষ নিজের অপকর্মকে শয়তান তাদের সামনে সুশোভিত করে সাজায় সুন্দর করে উপস্থাপন করছে সে বোঝেও না যে সে কি করছে অন্যায় করছে তো এই মানুষগুলোকে আল্লাহর হাওলা করতে হবে আল্লাহ কাজ করতে বলছেন নামাজ পড়ার পর ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ নামাজ শেষ তখন যা কাজে বের হও নামাজ ছাইড়া কাজ করতে আল্লাহ তাআলা বলেন নাই কারণ পশু পাখির নামাজ কালাম নাই আমাদেরও নামাজ কালাম নাই ওরাও কাজের জন্য সারাদিন খাওয়ার পিছনে দৌড়ায় আমরাও দৌড়ালাম পার্থক্য কি হলো মানুষের পার্থক্যই এটা যে আমার ইবাদত আছে ওর সেটা নাই এটা আমার একটা বৈশিষ্ট্য মায়ের নাম ইতি ছিল মা মারা গেছেন এখন মেয়ের নাম ইতি রাখা যাবে কিনা কোনো অসুবিধা নেই এটা খুব সুন্দর একটা কালচার বরং এটা আরবে খুব ভালো আছে আমাদের দেশে এটা কালচারটা নাই আরবিয়ানরা এটা খুব করে বাবার নাম আব্দুল্লাহ বাবা মারা গেছেন এখন আপনার একটা ছেলে হয়েছে তো ছেলের নাম যদি আপনি আব্দুল্লাহ রাখেন কোনো অসুবিধা নেই বরং আরও ভালো কোন অর্থে ভালো যে এই ছেলের নাম আব্দুল্লাহ যতবার ডাকবেন বাবার কথা মনে পড়বে তার জন্য দোয়া করবেন এটা আরও ভালো কোনো অসুবিধা নেই মায়ের নাম হলে আর বাচ্চার নাম রাখা যাবে না এমন কোনো কথা নাই সূরা বাকিয়ার কোনো ফজিলত আছে কিনা শুনেছি মাগরিবের পর পড়লে নাকি অভাব দূর হয়ে যায় কথা কি সত্য বিভিন্ন বর্ণনা আছে এ বিষয়ে যে মাগরিবের পরে সূরা বাকিয়ার তেলাওয়াত করলে নিয়মিত ওই ঘরে দরিদ্র দারিদ্র থাকে না অভাব দূর হয়ে যায় কিন্তু এ হাদিস নিয়ে ওই যে মুহাদ্দিসদের হাদিস বিশারদদের রেকমেন্ডেশন হলো এটা দাইফ অনেক মুহাদ্দিসদের রেকমেন্ডেশন হলো যে মাগরিবের সূরা বাকিয়ার ফজিলত সম্পর্কিত হাদিস কি অনেক মুহাদ্দিসগণ কি বলেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।